बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी आज के पढ़ाब कृषि शिक्षा द्वितीय पत्र प्रथम अध्याय द्वितीय परिच्छेद चिंगड़ी चाष और व्यवस्थापना। चिंगड़ी बांग्लादेश अर्थनीति अत्यंत गुरुत्वपूर्ण एक फसल। एदेश प्राय 62 प्रजाति चिंगड़ी रहे देश मस और मत्स्यजातीय प्राणी माछजातीय प्राणी जेटा के मत्स्य बोली रप्तानी करे जे आय आसे तार 65 भागी मूलत आसे चिंगड़ी थेके। आमादेर देशेर उपकूलीय अंचले प्राय 12 लाख मानुष चिंगड़ी चाषेर साथे जड़ित एवं आमादेर देशे चिंगड़ी पोना उत्पादन करार जोन्नो आलादा हैचारी प्रयोजन हय ना। आमादेर प्राकृतिक उत्स समुद्रेर तीरवर्ती एलाका नदीर मोहना बा खाड़ी अंचले चिंगड़ीर पोना पाओया जाय যার কারণে চিংড়ি পোনা উৎপাদন করার জন্য আলাদা কোনো অর্থ খরচ করার দরকার হয় না। আমাদের দেশে মোট রপ্তানি যেটা হয় তার মধ্যে 1 নম্বরে আছে পোশাক শিল্প এবং 2 নম্বরে হচ্ছে চিংড়ি এবং এই চিংড়ির থেকে আয় আসে প্রায় বাৎসরিক 7.8%। এই চিংড়ি চাষ করা হয় প্রায় আমাদের দেশে উপকূলীয় এলাকার 1.72 লক্ষ হেক্টর জমিতে এবং আমাদের দেশে 480 কিলোমিটার উপকূলীয় এলাকা আছে যেটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এই এলাকা এই অঞ্চল এই অংশটাকেও যদি আমরা চিংড়ি চাষের আওতায় আনতে পারি তাহলে আমাদের আরও বেশি পরিমাণ লোক চিংড়ি চাষের সাথে জড়িত হবে। বেকার যুবক পুরুষ নারী এদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। সারা বিশ্বে চিংড়ির জনপ্রিয়তা অনেক বেশি আর আমাদের দেশে চিংড়ির গুণগত মান ও স্বাদে অত্যন্ত সুস্বাদু বলে উন্নত বাইরের দেশগুলো আমাদের দেশে চিংড়ির প্রতি তাদের চাহিদা আছে এবং প্রতিনিয়ত তারা আমাদের দেশ থেকে চিংড়ি আমদানি করার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমাদের দেশের উপকূলের প্রায় 40% এলাকা আছে যেটা যেখানে সারা বছরই চিংড়ি চাষ করা হয়ে থাকে, মৌসুম ভিত্তিক না, আর বাকি এলাকায় মৌসুম ভিত্তিক চিংড়ি চাষ হয়ে থাকে। তো আমরা চিংড়ি এটা হচ্ছে চিংড়ির গুরুত্ব বা চিংড়ি প্রয়োজনীয়তা। এখন আমরা আসি চিংড়ি জাত। আমাদের দেশে মূলত 2 ধরনের চিংড়ি উৎপাদন করা হয়, তার মধ্যে একটা হচ্ছে গলদা চিংড়ি আর একটা হচ্ছে বাগদা চিংড়ি। আজকে এই গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি সম্পর্কে তোমাদের ক্লাসে আলোচনা করব। গলদা চিংড়ি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এর 2টা বড় চলনপদ আছে। আবার বাগদা চিংড়িতে তোমরা দেখতে পাচ্ছ এর চলনপদগুলো কিন্তু ছোটো ছোটো এবং গলদা চিংড়ির মাথাটা তুলনামূলকভাবে বড়, খেয়াল করো তোমরা, এবং গলদা চিংড়ির দেহ তুলনামূলকভাবে ছোট। এবং এখানে আমরা বাগদা চিংড়িকে দেখতে পাচ্ছি, সেখানে মাথা তুলনামূলকভাবে ছোট এবং দেহ তুলনামূলকভাবে বড় আছে। কিন্তু আজকে আমি এই গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির আকার আকৃতি নিয়ে তোমাদের ক্লাসে আলোচনা করব। সারা বছরই নদীর মোহনা ও খাড়ি অঞ্চলে গলদা চিংড়ির আলোচনায় আসি। আমাদের দেশে সারা বছরই নদীর মোহনা ও খাড়ি অঞ্চলে এই চিংড়ির পোনা চিংড়ি পাওয়া যায় এবং নভেম্বর ডিসেম্বর মাসে এটা খাল বিল নদী নালা পুকুর ডোবা সমস্ত জায়গায় এই চিংড়িগুলো কিন্তু পাওয়া যায়। মিঠা পানির বা হালকা লবণাক্ত পানির পানিতে বাসস্থান এই গলদা চিংড়ির। এটা আমরা অনেক সময় বলি মিঠা পানির চিংড়ি, এটা হালকা লবণাক্ত পানিতেও কিন্তু পাওয়া যায়, কারণ হালকা এরা প্রজননের সময় হালকা লবণাক্ত পানিতে চলে যায় এবং এমনি সময় কিন্তু এরা মিঠা পানিতে থাকে। এটা এদের বাসস্থান মূলত চাঁদপুর বাগেরহাট দাউদকান্দি কর্ণফুলিতে এদের বাসস্থান বা এদের পাওয়া যায় বেশি পাওয়া যায়। এরা দেখতে হালকা নীল হালকা সবুজ বাদামি বা কালো রঙের হয়ে থাকে। এদের দ্বিতীয় চলনপথ মোটা ও সারাশি যুক্ত হয়ে থাকে, যেটা তোমাদের দেখাইছিলাম চলনপথটা বড় দ্বিতীয় চলনপথটা, এবং নীল ও কালচে বর্ণেরও অনেক সময় হয়ে থাকে। রোস্টামের উপরে 11 থেকে 14টি কাঁটা থাকে এবং রোস্টামের নিচে 8 থেকে 14টা কাঁটা থাকে।
গলদার আপনার খোলসে দুই থেকে চারটি আড়াআড়ি কালচে দাগ থাকে। পুকুরের পুরুষ গলদা চিংড়ির আকার হয়ে থাকে 340 মিলিমিটার এবং স্ত্রী গলদা চিংড়ির আকার হয়ে থাকে 267 মিলিমিটার। আর এদের মাথা তুলনামূলক, আমরা ছবিতেই দেখাইছিলাম তোমাদের যে এদের মাথা বড়, দেহের তুলনায় এদের মাথা সাধারণত বড় হয়ে থাকে। এই হচ্ছে গলদা চিংড়ির পরিচিতি। আমরা এখন যদি বাগদা চিংড়িতে আসি, বাগদা চিংড়ি আর একটা হচ্ছে গলদা চিংড়িকে আমরা কী নামে চিনি, প্রচলিতভাবে আমরা গলদা চিংড়ি বলি, আবার আঞ্চলিকভাবে এটাকে গ্যাদা চিংড়ি বলা হয়, শলা চিংড়ি বলা হয়, বড়ইচাও বলা হয় থাকে, জায়েন্ট প্লেন ওয়াটার প্রন বলা হয়ে থাকে গলদা চিংড়িকে। আর বাগদা চিংড়ি হচ্ছে, বাগদা চিংড়িকে আমরা সাধারণত বাগদা চিংড়ি বলে রাখি, আবার অনেক সময় একে বাগতারা, ফাল ইচা ইত্যাদি নাম ডাকা হয়। এদেরকে বলা হয় জায়েন্ট টাইগার প্রন। এটা সাধারণত লোনা পানির চিংড়ি ও নদীর, এটা নদীর মোহনা এবং সমুদ্রের এই চিংড়ি বেশি পাওয়া যায়। এই সমস্ত উপকূলীয় অঞ্চলে যেমন কক্সবাজার, টেকনাফ, উখিয়া, মহেশখালী, বাঁশখালী, চকরিয়া, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, খেপুপাড়া, সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই বাগদা চিংড়ি পাওয়া যায়। বাগদা চিংড়ি এবং বাগদা চিংড়ি পোনা পাওয়া যায়। বাগদা চিংড়ি পোনা আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। আর এই অঞ্চলগুলোতে বেশি পাওয়া যায় বাগদা চিংড়ি, যেহেতু এই অঞ্চলের পানি তুলনামূলকভাবে লবণাক্ত আছে, লবণাক্ত এবং সমুদ্রের সাথে এই অঞ্চলের পানির যোগাযোগ আছে, সে কাছাকাছি সমুদ্র তীরবর্তী অঞ্চলেগুলো, সে কারণে এখানে এই বাগদা চিংড়ি বেশি পাওয়া যায়। এরা হালকা বাদামি থেকে সবুজ বর্ণের হয়ে থাকে, বাঘের মতো কালচে ডোরা কাটা দাগ থাকে, এই জন্য জায়েন্ট টাইগারও এদেরকে বলা হয়ে থাকে। উদর অঞ্চলের বা অঙ্কদেশে ও উদর অঞ্চলের অঙ্কদেশে ও পায়ের দিকে হালকা লাল হলদে ডোরাকাটা দাগ থাকে এদের। রোস্টাম বাঁকা, এদের রোস্টামটা তুলনামূলকভাবে বাঁকা হয়ে থাকে এবং প্রশস্ত, এবং এদের রোস্টামে উপরের দিকে 8টি খাঁজ থাকে এবং নিচের দিকে 2 থেকে 6, নিচের দিকে প্রায় 3 থেকে 4টি কাটা থাকে। মাথা দেহের তুলনায় বড় হয় এদের। এদের পুরুষ মাছের আকার 298 মিলিমিটার এবং স্ত্রী মাছের আকার হচ্ছে 300 মিলিমিটার হয়ে থাকে। এই হচ্ছে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির আমরা বৈশিষ্ট্যগুলো বললাম। এখন আমরা আসি চাষ পদ্ধতি। আমরা চিংড়ি, আমরা বলছিলাম গলদা চিংড়ি স্বাদু পানির চিংড়ি বা মিঠা পানির চিংড়ি। আমরা পুকুরে যদি গলদা চিংড়ি চাষ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে? আমরা প্রথমে আসি পুকুরে গলদা চিংড়ি চাষ। পুকুরে গলদা চিংড়ি চাষ করার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পোনার সংগ্রহ। পোনা আমরা কোথা থেকে সংগ্রহ করব? পোনা মূলত নদীর মোহনার দিকে সংযুক্ত, নদীর মোহনার সাথে সংযুক্ত যে নদীর খাড়ি অঞ্চল সেখানে মূলত এই গলদা চিংড়ির পোনা দেখতে পাওয়া যায়। পোনাগুলো দেখতে মোটামুটি এদের মাথা, দেহ সরু এবং মাথা বড় থাকে এবং দেহেতে 2 থেকে 4টি আড়াআড়ি কালচে দাগ থাকে। এটা দেখলেই আমরা বুঝবো এটা হচ্ছে গলদা চিংড়ির পোনা। এটাই পোনা, প্রথমে পোনা সংগ্রহ করতে হবে, এরপরে পুকুর নির্বাচন বা আমরা স্থান নির্বাচন করবো। কী ধরনের পুকুরে আমরা গলদা চিংড়ি চাষ করবো? পুকুর নির্বাচন করতে হবে এমন কোন এক জায়গা যেখানে বন্যা বা বর্ষার পানি প্রবেশ করতে পারে না, এরকম কোনো জায়গায় এবং যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে, এরকম একটা জায়গা নির্ধারণ করতে হবে গলদা চিংড়ি চাষের জন্য। এবং এর পুকুর নির্বাচনের পরে আমরা আসি পুকুর প্রস্তুত করব। পুকুর কীভাবে আমরা প্রস্তুত করব বা তৈরি করব? যদি আমাদের এটা তৈরিকৃত পুকুর থাকে তাহলে সেটাকে আমরা মেরামত করতে পারি। প্রথমে যেটা আমরা বলি সেটা হচ্ছে পুকুর শুকানো। পুকুরকে যদি আমাদের তৈরিকৃত পুকুর থেকেই থাকে, আমাদের অনেক সময় হাজা মজা বা অব্যবহৃত পুকুর থাকে, সেই পুকুরে যদি আমরা গলদা চিংড়ি চাষ করতে চাই তাহলে সেটার প্রথম কাজ হচ্ছে পুকুর শুকানো।
পুকুরের তলদেশ ভালো এমনভাবে শুকাতে হবে, 2 থেকে 5 সেন্টিমিটার ফাঁকা ফাটল দেখা দেয়, এরকম করে পুকুরের তলদেশ ভালো করে শুকাতে হবে। পুকুরের চারপাশে সমস্ত ধরনের আগাছা পরিষ্কার করতে হবে। পুকুরের তলানিতে যদি কোনো জৈব পদার্থ পরিমাণ অতিরিক্ত কাদা মাটি থাকে তাহলে সেটা তুলে ফেলতে হবে। তুলে ফেলে পুকুরের তলাকে ভালো করে মেরামত করতে হবে। মেরামত করার পরে শুকায় মেরামত করার পরে এটাকে আমরা সার প্রয়োগ করব। সার প্রয়োগের আগে যেটা করতে হবে, তো পুকুরের তলায় ভালো করে লাঙল দিয়ে যদি পারি, তাহলে যদি তুলনামূলকভাবে আকারে বড় হয় তাহলে আমরা লাঙল দিয়ে পুকুরের তলার মাটি উল্টে পাল্টে দিব। এরপরে আমরা সেখানে সার প্রয়োগ করব। সারের মধ্যে আমরা সেখানে দিব গোবর সার। গোবর সার হেক্টর প্রতি 300 কেজি গোবর সার দিতে হবে। ইউরিয়া দিতে হবে, ইউরিয়া দিতে হবে 25 কেজি এবং টিএসপি দিতে হবে 12 কেজি। 25 কেজি ইউরিয়া এবং 12 কেজি টিএসপি আর 300 কেজি গোবর সার হেক্টর প্রতি দিয়ে তারপরে পুকুরের তলায় ভালো করে মাটির সাথে সারগুলো দিয়ে মাটিকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে এটাকে 1 থেকে 2 দিন পরে এটাকে পানি দিতে হবে। গোবর দেওয়ার পরে খেয়াল রাখতে হবে পানির উচ্চতা যেন 4 থেকে 4.5 ফিট, 5 ফিটের মতো গভীর হয়। দ্যাট মিন্স হচ্ছে 3 ফিটে 2 হাত আমরা যদি বলি তাহলে প্রায় 2.5 হাত বা 2.75 হাত পানি এটা পুকুরে অবস্থান করতে হবে। আমরা যদি হিসেবে যদি বলি 4 ফিট বা 4.5 ফিট পানি পুকুরে অবস্থান করতে হবে, পানি রাখতে হবে এবং ততক্ষণ পর্যন্ত পানি পুকুরে পোনা ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত না পুকুরে খাবার তৈরি হবে, প্রাকৃতিক খাবার তৈরি হবে। প্রাকৃতিক খাবার বলতে যেটাকে আমরা প্ল্যাঙ্কটন বলি, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং প্রাণীকণা এবং উদ্ভিদকণা যেটাকে আমরা বলি, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন যখন তৈরি হবে পুকুরে, পুকুরের পানি যখন হালকা সবুজাভ বর্ণ ধারণ করবে তখন আমরা কী করব, আমরা সেই পুকুরে চিংড়ির পোনা ছাড়ব। পোনা ছাড়ার আগে আমরা সার দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে জমিতে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার জন্য পলিচুন বাজারে, পাথরের চুন বাজারে কিনতে পাওয়া যায়। সেই চুনগুলো বড় বড় শক্ত ঢেলার মতো থাকে, সেগুলোকে হ্যামার দিয়ে বা হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়া করে তারপর শতাংশ প্রতি 1 থেকে 1.5 কেজি হারে পুকুরের চারদিকে এটা ছড়ায় দিতে হবে। ভালো করে ছড়ায় দিয়ে চুন প্রয়োগ করলে যেটা হবে, পুকুরে যদি কোনো জীবাণু থেকে থাকে, পুকুরে আমরা যে পানিটা দিব সেই পানিটার মধ্যে কোনো রোগ জীবাণু যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা মারা যাবে। এই জন্য আমাদের পানির বিশুদ্ধ করার জন্য আমরা চুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করার পরে তারপরে হচ্ছে এখানে আমরা কিছুদিন রেখে দিব, 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব, যতদিন পর্যন্ত না সারের কারণে পানিতে প্ল্যাঙ্কটন বা প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে। প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার পরে আমরা এখানে পোনা মজুদ করব। সার প্রয়োগের 2 থেকে 3 সপ্তাহ পরে যখন আমরা দেখব যে পানি বর্ণ হালকা সবুজ যাব হয়েছে, তাহলে তখন আমরা এখানে পোনা দিব। পোনা দেওয়ার ক্ষেত্রে আমাদের 2টা পদ্ধতি আছে। আমরা যদি একক চাষ করি তাহলে একভাবে পোনা পুকুরে সরবরাহ করব, আর যদি এখানে মিশ্র চাষ করা হয় ইসের সাথে, গলদা চিংড়ির সাথে, আমরা কার্প জাতীয় মাছ কিন্তু খুব ভালো হয়, কার্প জাতীয় মাছ চাষ করা যায় বা অন্য মাছ চাষ করা যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু পোনার সংখ্যা তুলনামূলকভাবে কমিয়ে দেব। আমরা একক চাষের ক্ষেত্রে 10,000 থেকে 20,000 পোনা প্রতি হেক্টরে দিব, আর যদি আমরা এখানে মিশ্র চাষ করি তাহলে 8 থেকে 10,000 পোনা হেক্টর প্রতি পুকুরে সরবরাহ করব। এরপরে এই পোনা ধীরে ধীরে বড় হতে থাকবে, পরবর্তীতে আমরা এর অন্যান্য পরিচর্যায় চলে যাব। যেমন আমরা নিয়মিত জমিতে খাদ্য সরবরাহ করতে হবে, সার প্রয়োগ করতে হবে যদি খাবার পুকুরে জৈব খাবার পদার্থের পরিমাণ কমে যায় বা প্রাকৃতিক খাবারের পরিমাণ কমে যায়, তাহলে সেখানে আমরা কিছু সার প্রয়োগ, সারের উপরি প্রয়োগ করবো। যেমন আমরা গোবর ছিটায় দিতে পারি,
ইউরিয়া সার ছিটায় দিতে পারি, আর নিয়মিতভাবে আমাদের পুকুরে খাবার দিতে হবে, প্রাকৃতিক খাবার, যেমন চালের কুড়া, গমের ভুষি, ধানের কুড়া, এগুলো, ধানের তুষ, তিল, খৈল, সরিষার খৈল, তিলের খৈল, এগুলো কিন্তু পুকুরে সরবরাহ করতে হবে। তো 3-6 মাস অন্ত পরের মধ্যে অনেক সময় এই গলদা চিংড়ি বাজারে বিক্রি উপযুক্ত হয়ে যায়। 3 মাস পর আমরা প্রথম জাল টেনে খেয়াল এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যে পুকুরের চিংড়িগুলো সুস্থ আছে কি না, বড়ো হচ্ছে, ঠিক মতো বড়ো হচ্ছে কি না, অবশ্যই খেয়াল রাখতে হবে তার বৃদ্ধি ঠিক হচ্ছে কি না এবং সুস্থ আছে কি না, এবং সুস্থ থাকলে এবং নিয়মিত বৃদ্ধি হলে 3-6 মাস পরে আমরা কিন্তু গলদা চিংড়ি বাজারজাতকরণ করতে পারবো। এই হচ্ছে পুকুরে গলদা চিংড়ি চাষ পদ্ধতি আজকে এই পর্যন্তই। তোমরা আমরা আমাদের দেশে বাগেরহাট অঞ্চলে ধান খেতে চিংড়ি চাষ করা হয়, আমাদের দেশে কক্সবাজার এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে উখিয়া, কক্সবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু লবণ খেতেও চিংড়ি চাষ করা হয়। লবণ খেতে ধান খেতে হচ্ছে গলদা চিংড়ি চাষ করা হয়, আর লবণ খেতে বাগদা চিংড়ি চাষ করা হয়। তো তোমরা বাসায় একটু পড়ে নিও, আমি আগামী দিন পরবর্তী অন্য অধ্যায় পড়াবো। ধন্যবাদ সবাই।